नमस्कार, आमी अर्पिता। आपनारा देखछेन आमार चैनल एबिस कुकिंग कनेक्शन। आज के आमी निये हाजिर होयेछी जन्माष्टमी स्पेशल खीरेर मालपुआ। ए मालपुआटी किन्तु दारुण खेते। आमार ए रेसिपिटी फलो करले आपनारा पेये जाबेन एकटी परफेक्ट खीरेर मालपुआ। तो देखे नेवा जाक ए मालपुआ बानाते की की इनग्रेडियंट्स आमादेर लागछे। प्रथमेई आमरा एकटी बोल निये तार मध्ये 200 ग्राम ग्रेटेड खोया खीर दिये देबो। तार मध्य दिए देव 250 ml उष्ण गरम दूध। तारपर भालो भावे आमरा ई दुटोके मिशिए नेब जाते कोनो रकम लाम्स ना थाके। एरपर आमरा दिए देव 1 कप मयदा एवं ई मयदाटा किन्तु आस्ते आस्ते मेशाते होबे, एकबारे मेशाले चलबे ना। এরপর আমি 2 টেবিল স্পুন সুজি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দেব এর মধ্যে 1/4 কাপ চিনি এবং আবারো ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 1/2 টেবিল স্পুন ক্র্যাশড মৌরি, সামান্য পরিমাণ নুন। এরপর দিয়ে দেব 12 থেকে 13টা ক্র্যাশড গোলমরিচ এবং আবারো সবকটি উপকরণ ভালোভাবে আমরা মিশিয়ে নেব। দেখুন আমাদের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এর কনসিস্টেন্সিটা এরকমই হবে, এর থেকে ঘন বা পাতলা কিন্তু করলে চলবে না। এরপর আমরা এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপর একটা প্যান নিয়ে তার মধ্যে আমরা 1/2 কাপ চিনি অ্যাড করে দেব এবং 1/2 কাপ জল এর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। তারপর সবকটি উপকরণকে ভালোভাবে একবার মিশিয়ে নেব। যখন চিনির সিরাপটা একটু ঘন হয়ে যাবে তখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তবে এখানে কোনো একতার চিনির সিরা আমাদের প্রয়োজন নেই এবং আমরা ঢেকে রেখে দেব। এরপর আরও একটি প্যান নিয়ে তার মধ্যে আমরা পরিমাণ মতন রিফাইন্ড তেল দিয়ে দেব এবং তেলটা যখন হালকা গরম হবে তার মধ্যে আমরা হাতার সাহায্যে মালপোয়ার ব্যাটারটা দিয়ে দেব। এখানে খুব গরম তেলের প্রয়োজন নেই। তারপর 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেম বা লো ফ্লেমে এটাকে আমরা ভেজে নেব যাতে গোল্ডেন কালার আমাদের এই মালপোয়াতে চলে আসে। এরপর মালপোয়া যখন একদিক ভাজা হয়ে যাবে আমরা মালপোয়াটাকে উল্টে অপর দিকও একইভাবে ভেজে নেব। মালপোয়ার দুপাশে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবারে আমরা খুন্তির সাহায্যে মালপোয়ার এক্সেস অয়েলগুলোকে ছেঁকে তুলে নেব। ওই একই নিয়মে আমরা সবকটি মালপোয়াই ভেজে নেব। এরপর উষ্ণ চিনির সিরাপের মধ্যে আমরা মালপোয়াগুলোকে একে একে দিয়ে দেব এবং 5 মিনিট করে আমরা মালপোয়াগুলোকে সিরাপের মধ্যে রেখে দেব। 5 মিনিট পর আমরা একটি খুন্তির সাহায্যে মালপোয়াগুলোকে উল্টে দেব এবং আরও 5 মিনিট আমরা উষ্ণ চিনির সিরাপের মধ্যে মালপোয়াগুলোকে রেখে দেব। টোটাল 10 মিনিট আমাদের মালপোয়াগুলোকে চিনির সিরাপের মধ্যে রেখে দিতে হবে। তারপর মালপোয়াগুলো যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এই মালপোয়াগুলোকে সার্ভ করে দেব। এই মালপোয়াটি কিন্তু খেতে দুর্দান্ত। আপনারা যে কোনো অনুষ্ঠান এবং পুজোতে এই মালপোয়ার রেসিপিটি বাড়িতে বানাতে পারেন এবং কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইরকমই ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।